আসসালামু আলাইকুম আমি এচ এ হানিফ ফয়সাল ইআইসিটির স্পেশাল এমসি কিউ সর্বাসে তোমাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালের এইচএসি আইসিটি পরীক্ষার এমসি কিউ সলভ নিয়ে তার প্রথম প্রশ্ন ছিল ফাইভ এ এর পরে সংখ্যাটি গত এখানে সংখ্যাটি আছে কি সে হ্যাকজা ডিসিমাল অর্থাৎ ফাইভ এর সাথে ওয়ান যুগ করলে যা হবে তাই হবে তার কারেক্ট অ্যান্সার অর্থাৎ ফাইভ বি তার কারেক্ট অ্যান্সার দেন নেটওয়ার্কিংয়ের উদ্দেশ্য হল ইনফরমেশন শেয়ার সফটওয়্যার শেয়ার হার্ডওয়্যার শেয়ার নেটওয়ার্কিংয়ের উদ্দেশ্য হলো অর্থাৎ একটা কোম্পানির সাথে একটা কোম্পানি আমি কেন কানেক্ট করবো এটার উদ্দেশ্য হল এই তার মেন উদ্দেশ্য অর্থাৎ ইনফরমেশন শেয়ার সফটওয়্যার শেয়ার এবং কি হার্ডওয়্যার শেয়ার অর্থাৎ কি তার কারেক্ট অ্যান্সার দেন চিত্রটি লক্ষ্য করে এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও এখন দেখো এই লজিক সার্কিটটা আউটপুট কী হবে তোমাকে নির্ণয় করতে হবে এখানে দেখো ইনপুট কি এ এবং বি এটা কোন গেট অর গেট অর্থাৎ অর গেট হলে এখানে হবে কি এখানে হবে প্লাস বি রাইট হ্যাঁ এখানে আসতেছে আমাদের প্লাস বি যেহেতু অর গেট এখানে দেখো এটা একটা ইনপুট যাচ্ছে এ থেকে আটটা কি বি থেকে তাহলে এখানেও কি অর গেট তার মানে এখানেও পাবা কি এখানেও আমরা পাবো প্লাস বি ফাইনালি আমাকে বলা হচ্ছে যে এইটার আউটপুট কত এখানে ওয়াই এখন দেখো এখানেও অ্যা প্লাস বি এখানেও অ্যা প্লাস বি আর নর গেট হলো যোগ করবে হোল নট করবে যেহেতু ইনপুট দুইটা একে তাহলে এখানে ফাইনাল আউটপুট হবে এ প্লাস বি হোল্ড ওকে যে কোনো একটা তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো দুই প্রান্ত দিয়ে যদি একই ধরনের ইনপুট প্রভাবিত হয় তাহলে কিন্তু আসলে কাজ করবে একটা মানে দুইটাই সেম অর্থাৎ এক্স প্লাস এক্স কি এক্স এই সূত্র যেন আমরা বলতে পারি একই টাইপের একাধিক ইনপুট হলে আউটপুট কি একই হবে হ্যাঁ অর্থাৎ এক্স প্লাস এক্স প্লাস এক্স থাকতে দেখো হবে কি শুধু এক্স ওকে এখন দেখো ওয়াই এর কোনটি ওয়াই এর কোনটি অ্যা প্লাস বি হোলনট নট অর্থাৎ এটা রাইট এখন দেখো উদ্দীপকের বর্তনীটির আউটপুট ওয়াই ইকোয়াল ওয়ান পেতে হলে এ ও বি এর ইনপুট কত দিতে হবে এখন দেখো নরগেট এখানে তুমি যদি ওয়ান পেতে চাও তাহলে গেটের সূত্রটা কি আমরা জানি গেটের নিয়মটা হলো অরের বিপরীত অর্থাৎ অর হলো একটা ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান তাহলে নর হবে একটা ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো কিন্তু এখানে বলা হচ্ছে যে আউটপুট কী হতে হবে ওয়ান পেতে হবে তার মানে ইনপুটে ওয়ান থাকলে আউটপুট জিরো হয়ে যাচ্ছে অর্থাৎ ইনপুটে কি কোনো ধরনের ওয়ান রাখা যাবে না এখন দেখো এখানে সবগুলোতেই কি ইনপুটে একটা না একটা ওয়ান আছে তার মানে কি তারা বাদ এটার মধ্যে ইনপুটে কোনো ওয়ান নাই সো এটা আউটপুট কি ওয়ান হতে পারে রাইট বা হবে ওকে তুমি কিন্তু এইভাবে খুব সহজেই অ্যান্সারগুলো করতে পারো তারপর দেখো ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত আমরা জানি ব্লুটুথের ফ্রিক ফ্রিকোয়েন্সি হলো টু পয়েন্ট ফোর ফাইভ গিগাহার্স এটা মুখস্থবিদ্যা ডিরেক্ট মুগস্থ করতে হবে তোমাকে টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি টেলিপ্রেজেন্স সার্জারি বায়োমেট্রিক্স নাকি ভার্চুয়াল রিয়েলিটি এই প্রশ্নটা অনেক বড়ই আসছে দু হাজার তেইশ সালে ভার্চুয়াল রিয়েলিটি হলো কি টেলিপ্রেজেন্স ইউজ করা হয় ওকে উদ্দীপকটি পরো এবং আট এবং নয় নং প্রশ্নের উত্তর দাও বেশ ভালো উদ্দীপকটা কী দেখো তো ক্লাসে শিক্ষক আতিককে তার বয়স জিজ্ঞেস করেন আতিক বলল তার বয়স ওয়ান জিরো ওয়ান জিরো জিরো অর্থাৎ বাইনারিতে তাহলে বাইনারিতে যদি বয়স হয় তাহলে দেখিত তো অ্যাকচুয়ালি ডেসিবালা তার বয়সটা কত ওয়ান টু ফোর অর্থাৎ এখানে ফোর হ্যাঁ ওয়ান টু ফোর এইট সিক্সটিন অর্থাৎ আমার যাদের নিচে ওয়ান আছে আমি তাদেরকেই যোগ করতেছি তাহলে ষোলো আর চার কত হয় বিশ তার মানে ডেসিমালে তার বয়স হল বিশ ওকে আতিকের বয়সে সমকক্ষ সংখ্যা হলো অর্থাৎ অ্যান্সার দেওয়া হচ্ছে অক্টালে ডেসিমালে একজার ডিসিমালে তো ডেসিমালে দেওয়া চব্বিশ তার মানে এটা হচ্ছে না এখন দেখো আমাদের অ্যান্সার কত ছিল টোয়েন্টি টোয়েন্টিকে যদি আমি অক্টালে কনভার্ট করি তাহলে কী পাচ্ছি এটাকে যদি অক্টালে কনভার্ট করি কেন অক্টাল সংখ্যা আছে দুইটা এখানে অক্টাল আছে এখানে অক্টাল আছে তাহলে দেখো আট দুগুণে ষোলো থাকে কত চার তাহলে অ্যান্সার হবে টু ফোর তার মানে এইটা হলো কি তার কারেক্ট অ্যান্সার ওকে অর্থাৎ টোয়েন্টিকে আমরা অক্টালে কনভার্ট করে পাচ্ছি অথবা এখানে বায়নাইটিকে আমি অক্টালে কনভার্ট করে নিতে পারি দেখো এখানে আমরা জানি বায়নাই থেকে অক্টাল নেওয়ার জন্য কি তিন গোড় করে প্যাকেট করতে হয় তাহলে এই তিনটা সমান আসতে কত দিস ইজ ফোর এবং এখানে দেখো দুইটা সো এখানে একটা সামনে জিরো দিলেও যা না দিলেও তাই অর্থাৎ কি এখানে থাকতেছে টু তুমি যেভাবেই ইচ্ছা সেভাবেই করতে পারো সো অ্যান্সার যদি মিলে যাচ্ছে সো এটা অ্যান্সার যদি অ্যান্সার না মিলতো তাহলে আমাকে হ্যাক সিমালে কনভার্ট করে চেক করতে হতো রাইট ওকে দেখো দশ বছর পর আতিকের বয়স হ্যাক জারিসিমালে কত হবে অর্থাৎ আমরা জানি আতিকের বয়স ডেসিমালে অলরেডি আমাদের যেহেতু বের করে ফেলছিলাম টোয়েন্টি তাহলে দশ বছর পর আতিকের বয়স হবে কত আমি যদি এখানে দশ যোগ করি তাহলে আতিকের বয়স হবে কত থার্টি রাইট আসলে তো তাই হওয়ার কথা কিন্তু অপশনগুলো আছে কি সে হ্যাক জারিসেমাল এটা হ্যাক জার ডিসেমাল এটা হ্যাক সবাই একদারিসেম এলে আছে তাহলে আমরা এইটাকে যদি হ্যাক জারিসেমএলে কনভার্ট করে ফেলি তাহলে দেখো কী দাঁড়াচ্ছে ষোলো একে ষোলো থাকতেছে কত চোদ্দো চোদ্দো সমান কি আমরা জানি চোদ্দো সমান জানি ই রাইট আমি এটাকে আর ভাগ করতেছি না তার মানে অ্যান্সারটা হচ্ছে ওয়ান ই অর্থাৎ দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে দেন দেখো পরবর্তী প্রশ্ন দশটি কম্পিউটারকে ম্যাচ নেটওয়ার্কের আওতায় আনতে কয়টি তারের প্রয়োজন আমরা জানি ম্যাচ টপর যদি তারের সংখ্যা নির্ণয়ের সূত্র হল এন ইন টু এন মাইনাস ওয়ান বাই টু আমি আবার বলছি সূত্রটা হলো এন ইন টু এন মাইনাস ওয়ান বাই টু এই সূত্র ব্যবহার করে ম্যাচ টপর যদি ব্যবহৃত তারের সংখ্যা আমরা নির্ণয় করতে পারি তাহলে দেখো এখানে আসে দশটি কম্পিউটার দশ ইন্টু নয় নব্বই নব্বইকে দুইতে ভাগ করলে ভাবো পঁয়তাল্লিশ অর্থাৎ ফোর্টি ফাইভ দজ দ্য অ্যান্সার ওকে তারপর দেখো বায়ু ইনফরম্যাট্রিক্স ব্যবহৃত হয় কোথায় বায়ো ইনফরম্যাট্রিক্স ব্যবহার করা হচ্ছে ডিএনএম এপিংয়ে হ্যাঁ অবশ্যই ব্যবহার করা হয় জিন ফাইন্ডিংয়ে অবশ্যই ব্যবহার করে মেশিন লার্নিংয়ে বায়ো ইনফরম্যাট্রিক্স ইউজ করার দরকার না এটা আলাদা হিসাব ওকে তাহলে অ্যান্সার হচ্ছে কি এক দুইটার কারেক্ট অ্যান্সার এখন দেখো উদ্দীপকটি পরো এবং এগারো বারো নং প্রশ্নের উত্তর দাও করিম সাহেব তার প্রয়োজনে কম্পিউটার ভিত্তিক একটি সেবা গ্রহণ করলেন যা চব্বিশ ঘন্টা খোলা থাকে সকল সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় এটা মানে কিন্তু ক্লাউড কম্পিউটিং আমরা ভালো করে জানি টু এ ক্লাউড কম্পিউটিং বিষয়টা নিয়ে ডিটেলস বলা আছে আমাদের খরচ কম এবং ব্যাক ক্যাপাসিটি অনেক বেশি তার কম্পিউটারটি বিভিন্ন দেশে কম্পিউটার সাথে সংযুক্ত বেশ ভালো কথা উদ্দীপকের নেটওয়ার্ক কোনটি অবশ্যই কি এটা লেন না লোকাল পেন না অবশ্যই না ম্যান মেট্রোপলিটন যেহেতু বিভিন্ন দেশের শব্দের কথাটা উল্লেখ করা আছে তার মানে এটা একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওকে উদ্দীপকে উল্লেখিত সেবাটি হলো ক্লাউড কম্পিউটিং সেবার বৈশিষ্ট্য কি দেখো রিসোর্স স্কিলিটি অন ডিমান্ড পে অ্যাজ ইউ গো এই তিনটার কাহিনিও কিন্তু তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে এইচএসি টোয়েন্টি ফোর এবং টোয়েন্টি ফাইভ যারা আছো তাহলে অ্যান্সার হচ্ছে কি সবগুলি তার কারেক্ট অ্যান্সার বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি ন্যানো টেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেহেতু জিপ এখানে একটা জিনিস ভালো করে মাথায় রাখবা জিপকে শনাক্ত করার জন্য ব্যবহার করে কিছু কি কি ম্যাট্রিক্স তারপর দেখো স্টেমএল এ ইমেজ ফর্ম্যাট হলো জিআইএফ ডট পিএনজি ডট পিএইচডি না পিএইচজি আমরা ফুটসব এটা ইউজ করা হচ্ছে না তাহলে জিআইএফ এবং পিএনজি কি স্টেমএলএ ব্যবহৃত ফরম্যাট অর্থাৎ অ্যান্সার হচ্ছে কি এক দুইটার কারেক্ট অ্যান্সার একই ধরনের ডেটা সংরক্ষণ করে কোনটি একই ধরনের ডেটা বা একই টাইপের ডেটাকে আমরা অ্যারে বলি অর্থাৎ সবগুলো ইন্টিজার হবে অথবা সবগুলো ফ্লট হবে এসটিএমএল এ বড়ো হ্যাডিং এলিমেন্ট কোনটি এস টিএমের সবচেয়ে বড়ো হ্যাডিং এলিমেন্ট হলো এইচ ওয়ান আর সবচেয়ে ছোটো হলো এইচ সিক্স ওকে তারপরবর্তী কোশ্চেন দেখো উদ্ভুক্তটি পড়ো এবং সতেরো আটান্ন প্রশ্ন উত্তর দাও দেখো ইন্ট এ ইকাল টু বি দুইটা চলক নেওয়া হচ্ছে যে এখানে এ এর মান দুই থেকে যাত্রা শুরু হচ্ছে বি কল প্লাস প্লাস এ যদি কখনও কোনো চলকের আগে ডাবল প্লাস থাকে তাহলে দিস কি প্রি আর যদি পরে থাকে তাহলে পোস্ট ফিক্স রাইট আমরা জানি এটা ক্লাস আমরা চ্যাপ্টার ফাইভে বিষয়ে ডিটেলস কথা বলেছি যে আই প্লাস প্লাস এবং প্লাস প্লাস আই যারা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন সব সময়ের জন্যে চব্বিশগুলো পঁচিশগুলো যে কোনো এর জন্য এটা গুরুত্বপূর্ণ এখন দেখো প্রিন্ট পার্সেন্ট ডি এবং বি এখন দেখো এইটা মানে হলো যে এ প্লাস প্লাস এ মানে হলো এ এর মান একবার বে তবে এটা বাড়ার সাথে সাথে কি বিয়ের মানটাও রিপ্লেস হয়ে যাবে অর্থাৎ বিয়ের মানও কি বাড়বে অর্থাৎ এর মান যখন থ্রি হবে বিয়ের মানও কি থ্রি হবে তাহলে অ্যান্সার হচ্ছে কি থ্রি এটাকে বলে প্রিফিক্স অর্থাৎ তুমি যখন বারবার এর পূর্বে কি তখন এ মানটাকেও বাড়িয়ে দিতে হবে রাইট তারপর দেখো সিনটেক্সের কোন পরিবর্তনে আউটপুট ফাইভ হবে এখানে সিনটেক্সটা আমি কী ধরনের চেঞ্জ করলে বিয়ের মান ফাইভ পাবো এখন দেখো এ এর মান যাত্রা শুরু হচ্ছে কোথা থেকে টু থেকে এখন এখানে অপশন কী আছে দেখো বি কল এ প্লাস প্লাস অর্থাৎ পোস্ট ফিক্সড তাহলে এখানে বিয়ের মান হবে জানো টু এখানে যদি এ মাইনাস মাইনাস মানে কি উল্টা মান হ্যাঁ কমে যায় অর্থাৎ এর এখানেও কিন্তু টুয়ে থাকবে এ বি কোয়ালু কি এ মাইনাস থ্রি তাহলে তো এটা হচ্ছে না অর্থাৎ মাইনাস হয়ে যাবে উল্টা তাহলে বি কি এ প্লাস হ্যাঁ এটা যদি আমরা এখানে এই লাইনটাকে এখানে রিপ্লেস করি যে এ প্লাস থ্রি তাহলে কিন্তু আমরা ফাইভ পেতে পারি কীভাবে ফাইভ পেতে পারি কারণটা হলো এর মান 2 আর নতুন করে থ্রি তাহলে কত হবে ফাইভ এবং এই ফাইভ মানটা রিপ্লেস হবে কোথায় বিয়ের ভেতরে রাইট ওকে তাহলে आंसर হচ্ছে কি দিস ইজ দ্যাট তারপর দেখো সি ভাষায় বৈধ চলক কোনটি আমরা জানি ভেরিয়েবল ডিক্লারেশনের কতগুলো নিয়ম আছে যেমন স্পেশাল ক্যারেক্টার এখানে আছে কি অ্যাট দ্যেট আবার ইউজ করা যাবে না এটা বাদ এখানে দেখো এবিসি একটা হোয়াইট স্পেস আছে হোয়াইট স্পেস ইউজ করা যায় না সো এটাও বাদ এবিসি হাইফেন অ্যান অর্থাৎ এটা একটা স্পেশাল ক্যারেক্টার সো এটা ইউজ করা যাচ্ছে না এখানে দেখো রুল ওয়ান জিরো সেভেন এটা আমরা ইউজ করতে পারি কারণ চলক ডিক্লেশন নিয়মটা হলো তুমি প্রথমে অ্যালফাবেট ইউজ করবা দেন নাম্বার ইউজ করতে পারবা ওকে সো দিস ইজ কারেক্ট অ্যান্সার তারপর দেখো ন্যানো পার্টিকেল আকৃতিক কত ন্যানো পার্টিকেল হলো এক থেকে একশো ন্যানোমিটার দেন কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ থাকে কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ থাকে মাইনাস ফোরটি ওয়ান ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ওয়ান নাইনটি সিক্স ডিগ্রি সেলসিয়াস এটি তার কারেক্ট অ্যান্সার তারপর দেখো নিচের কোন ট্যাগে অ্যাট্রিবিউট থাকে আমরা জানি অ্যাট্রিবিউট সবসময় স্টার ট্যাগের ভেতর লিখতে অর্থাৎ শুরুর ট্যাগে কি অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করতে হয় তারপর দেখো তেইশ এখানে একটা সত্য সারণী দেওয়া আছে বা ট্রুথ টেবিল দেওয়া আছে এখানে ইনপুটে কতগুলো ভেরি কতগুলো মান দেওয়া আছে এবং আউটপুটে কতগুলো মান দেওয়া আছে এখানে দেখো ইনপুটের কী কারণে আউটপুট কী হচ্ছে তুমি আগে ওয়ানকে টার্গেট করে আগে দেখো কেন ওয়ান হচ্ছে আমরা কিন্তু শর্টকাট জানি আউটপুটের মাঝখানে দুইটা ওয়ান থাকলে এক্সক্লুসিভ অর মাঝখানে দুইটা জিরো হয়ে গেলে এক্সক্লুসিভ নর তো এক্সক্লুসিভ অরের সূত্র ছিল বিজুর সংখ্যক উচ্চ ইনপুটের জন্য আউটপুট ওয়ান হয় এক্সক্লুসিভ অরে আর বিজুর সংখ্যক উচ্চ ইনপুটের জন্য আউটপুট জিরো হয় এক্সক্লুসিভ নরে তাহলে দেখো এখানে ওয়ান কয়টা আছে একটা সো এখানে ওয়ান হয়ে যাচ্ছে এখানে ওয়ান কয়টা আছে একটা এটা কি ওয়ান হয়ে যাচ্ছে এখানে কি ওয়ান কয়টা দুইটাই জন্য জিরো মানে উল্টা এখানে ওয়ান নাই সো এখানেও কি জিরো তার মানে দিস ইজ এক্সক্লুসিভ অর্গেড তারপর দেখো সি ইআরএন অর্থাৎ তোমরা এটা পুনর ভালো করে জানো কি না ঠিক জানো এটা চাপ্টার টুতে মানে নিউক্লিয়ার গবেষণা কী কী ব্যবহার করা হয় এই বিষয়ে আলোচনা করা আছে এখানে এটা হলো ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ দেখো এটার শর্ট ফর্মটা কিন্তু একেবারেই অ্যাক্সেপশনাল নিউক্লিয়ার কী বলা হচ্ছে ইউরোপিয়ান অর্গানাইজেশন যেখানে ই আছে বাট অর্গানাইজেশনে অনাই তারপর কি নিউক্লিয়ার রিসার্চ যেখানে এনটা আগে হওয়ার কথা ছিল রিসার্চটা পরে হওয়ার কথা ছিল কিন্তু উল্টা রাইট সেটা কিন্তু এক্সপ্রেপশনাল একটা যে সিইআরএন বা চার্ন কোথায় অবস্থিত এটা হলো সুইজারল্যান্ডে এক্সের মান ফাইভ হলে এক্সপ্রেশন এক্স প্লাস ইকুয়াল ফিফটিনের মান কত বেশ ভালো কথা এক্স প্লাস ইকুয়াল ফিফটিন মানে হলো এক্স ইকুয়াল টু এক্স প্লাস ফিফটিন এক্স প্লাস ইকুয়াল ফিফটিন মানে আমি আবার বলছি এক্স প্লাস ফিফটিনের সমান অর্থাৎ ফিফটিনের সাথে ফাইভ যুগ করলে কত হবে টোয়েন্টি দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার এই ছিল ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালের এইচএসসি আইসিটি পরীক্ষার এম সিকিউ সলভ সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে মধ্যে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ